ফেসবুকের কমিউনিটি গাইডলাইন না মানার কারণে আমাদের মাঝে মধ্যে ফেসবুক অ্যাকাউন্টে ওয়ার্নিং আসে এবং ফেসবুক অ্যাকাউন্ট 7 দিন বা 1 মাসের জন্য অনেক সময় রেস্ট্রিক্টিও করে দেওয়া হয়, অথবা ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা বন্ধ হয়ে যায়, অথবা ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট করা যায় না, কমেন্ট করা যায় না, শেয়ারও করা যায় না, এমনকি লাইকও দেওয়া যায় না। এই যে ওয়ার্নিংগুলো আসে এবং এই প্রবলেমগুলো আসে, এগুলো হচ্ছে ফেসবুক কমিউনিটি গাইডলাইন যারা মানে না তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আসে। বিশেষ করে ফেসবুক অ্যাকাউন্টে ওয়ার্নিং আসে, এই ওয়ার্নিংটা আসে হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্ট আপনি অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এমন কিছু একটা করেছেন যার ফলে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে গেছে বা ফেসবুকের যে নিয়মকানুন আছে সেগুলোর বাইরে চলে গেছে, এবং এই কারণে ফেসবুক আপনাকে ওয়ার্নিং দিয়েছে যে এই ধরনের কাজ যদি আপনি পরবর্তীতে আবার করতে থাকেন তাহলে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নিষ্ক্রিয় করে দেওয়া হবে, অর্থাৎ হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট করে দেওয়া হবে, তখন আর ফেসবুক ওই আইডিটা আপনি আর ব্যবহার করতে পারবেন না। তবে ফেসবুক অ্যাকাউন্টে যখন আপনার ওয়ার্নিং আসে, ওয়ার্নিং আসার পরে আপনি যদি সাবধান হয়ে যান এবং যে কারণে ওয়ার্নিং এসেছে সেই কারণগুলো বা সেই বিষয়গুলো যদি আপনি না করেন আর, তাহলে কিন্তু ফেসবুক একটা নির্দিষ্ট সময় পরে আপনার এই শাস্তিটাকে মওকুফ করে দেবে, এমনকি এর আগেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকে দেখাবো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন, দেখাবো যে কী কী বিষয় করা যাবে না, তারপর দেখাবো আপনার অ্যাকাউন্টে যদি ওয়ার্নিং আসে বা এই ধরনের কার্যকলাপ যদি আসে ফেসবুক থেকে তাহলে আপনি সেই ওয়ার্নিংটাকে কীভাবে কাটিয়ে উঠবেন বা এর জন্য আপনি ফেসবুকে কীভাবে অ্যাপ্লাই করবেন, যে আমি যদি ওয়ার্নিং আসে তাহলে এরকম একটা অ্যাপ্লাই করতে হয় যে আমি ভুলক্রমে এটা করে ফেলেছি, এখন এটা আমি ডিলিট করে দিয়েছি, পরবর্তীতে আমি আর কখনো এটা করবো না, ফেসবুক কর্তৃপক্ষ যেন আমাকে আমার ফেসবুকটা ঠিক করে দেয় বা ওয়ার্নিংটা উঠিয়ে নেয়, তাহলে কিন্তু ফেসবুক যদি আপনার অ্যাকাউন্টটা যদি ভ্যালিড হয়ে থাকে এবং আপনি যদি সেটার আইডেন্টিফাই আপনি দিতে পারেন, আইডেন্টিফিকেশান দিতে পারেন, তাহলে কিন্তু ফেসবুক এটা আপনাকে ঠিক করে দেবে, অথবা একটা নির্দিষ্ট সময় পর অটোমেটিক আপনার এটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর যদি আপনি পুনঃ ফেসবুক গাইডলাইন যেগুলো আছে কমিউনিটি গাইডলাইন সেগুলো বানতেই থাকেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে সমস্যা লেগেই থাকবে। ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইনটা আছে সেটা হচ্ছে যে সাধারণ ব্যবহারকারীদের জন্য, এর মধ্যে সহিংসতা ও অপরাধমূলক কার্যকলাপ আছে, তারপরে আছে নিরাপত্তা আছে, তারপর আছে আপত্তিজনক কন্টেন্ট, তারপর সততা ও বিশ্বাসযোগ্যতা, মেধাসত্ব অর্থাৎ কপিরাইট। এলাবোরেট করে যদি আপনাদের বোঝায় যে সহিংসতা ও অপরাধমূলক কার্যকলাপ, আপনার ফেসবুকে সহিংসতা বা অপরাধমূলক কার্যকলাপ সৃষ্টি হতে পারে বা সৃষ্টি হয়েছিল, এই ধরনের কার্যকলাপের কিছু ভিডিও চিত্র, ছবি বা একটা কন্টেন্ট আপনি যদি পুনঃ আপনার এতে ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনি পোস্ট করতে থাকেন বা এইগুলাকে যদি আপনি উৎসাহিত করেন তাহলে কিন্তু এটা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের আওতায় পড়ে না, এটা একদম নিষেধ, ফেসবুক কমিউনিটি গাইডলাইনে এটা নিষেধ। তারপর আপনার নিরাপত্তা, নিরাপত্তাজনিত যে কোনো জিনিস আপনি কিন্তু ফেসবুক পোস্ট বা ভিডিও বা আর্টিকেল এইগুলো কিন্তু দেওয়া যাবে না, এইটাও কিন্তু ফেসবুক কমিউনিটি গাইডলাইনে নিষেধ করা আছে। তার আপত্তিজনক কন্টেন্ট কিন্তু দেওয়া যাবে না, যেমন হিংসাত্মক বক্তৃতা হতে পারে, তারপরে হচ্ছে মৃতদেহ পড়ে আছে, তারপরে হচ্ছে মারামারি, তারপরে হচ্ছে লিঙ্গ বৈষম্য, ধর্মবর্ণ নিয়ে যে আলাপ আলোচনা হয় এইগুলা, তারপর হচ্ছে গর্ভপাতের ছবি, শ্মশানে মৃতদেহ পড়াচ্ছে এরকম, তারপর হচ্ছে মারামারি, মনে করেন যে একজনের হাত কেটে গেছে এরকম, তারপর হচ্ছে মৃতদেহের ভিডিও, তারপরে শরীরে আগুন জ্বলছে এরকম, মানে যেটা বাস্তব এই ধরন, শিশু নির্যাতন, নারী নির্যাতন, বৃদ্ধ নির্যাতন, তারপরে হচ্ছে যে যৌন কার্যকলাপ যেগুলা এইগুলা নগ্ন ছবি এবং ব্লু ফ্লেম, এইগুলো যৌনতার বিষয়ে কোনো পোস্ট কিন্তু দেওয়া যাবে না, এইগুলো হচ্ছে ফেসবুক কমিউনিটি গাইডলাইনের একদম স্ট্রিক্টলি নিষেধ করা আছে। এটা কিন্তু করলে কোনোভাবেই ফেসবুক আপনাকে ভালোভাবে দেখবে না, একটা না একটা সময় আপনাকে যেটা করবে রেস্ট্রিক্ট করে দিতে পারে। তারপর হচ্ছে সততা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে কিন্তু কখনো আপনাকে আপনি ফেসবুকে কোনো ধরনের অপরাধ করবেন না, যেমন আপনি কোনো ধরনের ভুয়া আইডি ব্যবহার করবেন না, তারপর হচ্ছে কোনো ধরনের স্প্যামিং করবেন না, যেমন একটা কমেন্ট আপনি বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন পোস্টের মধ্যে আপনি দিয়ে থাকবেন, এই ধরনের কাজ আপনি করবেন না, তারপরে অবিশ্বাস্য কোনো খবর আপনি পোস্ট করবেন না, প্রচার করবেন না, ভুয়া খবর দিবেন না ফেসবুকে, তাহলে কিন্তু ফেসবুক যদি এটা ধরতে পারে তাহলে আপনাকে যেটা করে আপনাকে রেস্ট্রিক্ট করে দিতে পারে বা ওয়ার্নিং দিতে পারে, ওয়ার্নিং যেটা আসে আর কি ফেসবুকে, অনেকের ফেসবুকে কিন্তু ওয়ার্নিং ইদানিং আসে,
তারপর হচ্ছে মেধাস্বত্ব কপিরাইট, অর্থাৎ এই যে আমি ভিডিওটা বানিয়েছি, এই ভিডিওটা মনে করেন একটু কাটচাট করে আপনি আপনার কোনো ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে আপনি দিয়ে দিলেন, তাহলে কিন্তু এই এই যে ভিডিওটা আমি বানিয়েছি এটার কপিরাইট বা মেধাস্বত্ব কিন্তু এটা আমার, আমার অনুমোদন ছাড়া আপনি কিন্তু সেটা অন্য জায়গায় দিতে পারবেন না। যদি দেন, মনে করুন আমার এই ভিডিওটাই আপনি একটু কেটে নিয়ে আপনার ফেসবুক পেজে দিয়ে দিলেন, সেক্ষেত্রে আমি যদি ফেসবুককে বলি যে এটা তো আমার, দেখুন এই আমি আমি আমার যে কন্টেন্টগুলো আছে সেগুলো যে আমি বানিয়েছি এটা প্রমাণসহ যদি আমি ফেসবুকে দিয়ে দিই, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে একদম 12টা বাজিয়ে দিবে ফেসবুক। মানে মেধাস্বত্বটা অনেক কঠিনভাবে দেখা হয়, যদিও বাংলাদেশে এটা বেশি দেখা হয় না, কিন্তু ইন্টারন্যাশনালি এটা খুবই শক্তিশালী একটা বিষয় যে আপনার মেধা যেটা আছে, মেধাস্বত্ব যেটা আছে, কপিরাইট আছে, এটা আপনার, এটা আপনার কাছ থেকে অনুমতি ছাড়া অন্য কেউ নিতে পারবে না, এটা কোনোভাবেই নিতে পারবে না। এই 6টা ভাগে কিন্তু আমি আপনাদের বা 5টা ভাগে ভাগ করে আপনাদের দেখিয়েছি যে কিভাবে আপনারা এই যে কমিউনিটি গাইডলাইনগুলো, এই কমিউনিটি গাইডলাইনগুলো থেকে দূরে থাকবেন, আমি এই জন্যই এটা দেখানোর চেষ্টা করেছি। এখন আপনাদের দেখাবো যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে আসে তাহলে আপনি কিভাবে সেটা দূর করবেন, এটা হচ্ছে আসল বিষয়। এখন চলুন আমি আমি চলে যাচ্ছি হচ্ছে আমার মোবাইলে, এটা মোবাইলে যেভাবে দেখাচ্ছি সেমভাবে কম্পিউটারেও দেখানো যাবে, তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ যেহেতু মোবাইল ইউজার সেক্ষেত্রে আমি মোবাইলে দেখাচ্ছি, সেম জিনিসটা কিন্তু একদম কম্পিউটারে সেম, কোনো পার্থক্য নেই। তো প্রথমে আমি আমার ফেসবুকে ঢুকে নিচ্ছি, ফেসবুকে ঢুকে নেওয়ার পর হয়তো আপনার এখানে ফেসবুক প্রোফাইল যেটা আসবে, ফেসবুক প্রোফাইলটা আসার পরে আপনার এখানে ওয়ার্নিংটা আপনি পাবেন, তো এটাকে আপনি যেটা করবেন ওয়ার্নিংটা দূর করার জন্য যেটা করবেন, প্রথমে আপনি এই থ্রি লাইন মেনুটা, থ্রি ডট, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসবেন, এসে আপনি দেখবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে লেখা, এটাতে একটা ক্লিক করবেন। তারপর যেটা করবেন এই যে রিপোর্ট এ প্রবলেম, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি যেটা করবেন নিচের দিকে চলে আসবেন, কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এটাতে একটা ক্লিক করবেন। এখন আপনার যে এটা আসবে, ওয়ার্নিংটা আসবে, ওয়ার্নিংটা আসার সময় কিন্তু আপনার এখানে কেন ওয়ার্নিংটা এসেছে, যে এটা কি আপনি ব্যাড কমেন্ট করেছিলেন এই জন্য এসেছে, ব্যাড পোস্ট করেছিলেন এই জন্য এসেছে, অথবা আপনি কোনো ধরনের অতিরিক্ত লাইক করেছেন অথবা একটা খারাপ পোস্ট করেছেন, কোন কারণে এসেছে সেটা কিন্তু কারণটা দেখাবে আপনাকে। তো কারণটা যখন দেখাবে তখন আপনি এই যে এই জায়গাটাতে আসবেন এবং এখানে ইনক্লুড ইন রিপোর্ট এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো অপশন এখানে আছে, আপনি কিন্তু এখানে কোনো না কোনোটা একটা কারণে কিন্তু আপনার ওয়ার্নিংটা আসছে এবং ওয়ার্নিংয়ের বিষয়বস্তুটা দেওয়া থাকবে। এখানে দেখতে পাচ্ছেন বাই অ্যান্ড সেল গ্রুপস, এই ধরনের আপনার ওয়ার্নিং থাকতে পারে, ক্যামেরা ওয়ার্নিং থাকতে পারে। তারপর এখানে ওই যে দেখতে পাচ্ছেন চেক ইনস অর প্লেস, চেক আউট, পেমেন্টস, ইভেন্টস, ফিড, ফ্রেন্ড রিকোয়েস্টস, গেম অর অ্যাপস, গেমিং গ্রুপস, তারপর হচ্ছে লাইভ, মার্কেট প্লেস, মেসেজ, মেসেজের জন্য আপনার ওয়ার্নিং আসছে কিনা, নিয়ার বাই ফ্রেন্ড, নোটিফিকেশান ডট, নোটিফিকেশানস, পেজ, পেজের জন্য অনেক সময় ওয়ার্নিং আসে, তো প্রাইভেসি, প্রোফাইল, প্রোফাইলের জন্য কিন্তু অনেকবার আসে, অনেকবারই আসে প্রোফাইলের জন্য। তারপরে তারপরে আছে হচ্ছে মিডিয়া, এই যে রিয়েক্টিভ মিডিয়া, থ্রি ডি, তারপর হচ্ছে সার্চ, সেটিং, আপডেট, স্ট্যাটাস আপডেট, স্টার্স, স্টোরিজ, সাবস্ক্রিপশানস, ভিডিও, ওয়াচ। তো এই এইগুলো যেগুলো আছে এখানে, এইগুলোর মধ্যে যেটা আপনার ক্যাটাগরিতে পড়বে, আমি ধরে নিলাম যে প্রোফাইল, যে দেখতে পাচ্ছেন প্রোফাইল, আমি ধরে নিলাম প্রোফাইল, কিন্তু আপনার এটা ওয়ার্নিংয়ে যেটা আসবে সেটা কিন্তু আপনি এখানে সেই অনুযায়ী আপনি রিপোর্টটা করবেন। মনে করুন আমার এখানে প্রোফাইলে ওয়ার্নিং আসছে, কিন্তু আমার এখানে আসে নাই, আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি। এই যে প্রোফাইলে প্রথমে ক্লিক করবেন, যদি প্রোফাইলে আসে, আর যেটা আসে সেটা আপনারা ওইভাবে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ডিসক্রাইব দ্য ইস্যু, এখন আপনি যেটা করবেন এই যে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্টে কিন্তু আপনি আপনার ফেসবুকে যেখানে ওয়ার্নিংটা থাকবে, কি বিষয়ে ওয়ার্নিংটা, ওইটা যখন আপনি দেখবেন ওইটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটা নিয়ে জাস্ট এই যে অ্যাড ইমেজে ক্লিক করে আপনারা ওই ইমেজটা এখানে দিয়ে দিবেন, ওই ইমেজটা এখানে দিয়ে দিবেন। আর হচ্ছে এখানে আপনাকে লিখতে হবে যে আপনি কি করেছিলেন এবং আপনি কি চান ফেসবুকের কাছে। যেমন
আপনি হয়তো ভুলক্রমে আপনার কাজটা হয়ে গেছে বা একটা ভুল করে ফেলেছেন, আগে জানতেন না যে কমিউনিটি গাইডলাইন কি বা কোনগুলো ফেসবুকে করা যাবে না, এখন জানতে পেরেছেন, এখন বলছেন যে আমি আর এগুলো করব না। তো সেই ক্ষেত্রে আমি একটু বলি আপনাদের, আপনি যদি ইংলিশে ভালো না হন তাহলে আপনি যেটা করবেন, প্রথমে যেটা করবেন, গুগল ট্রান্সলেট নামে একটা অ্যাপস আছে, এটা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। প্লে স্টোরে গিয়ে জাস্ট লিখবেন GOO গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট লিখে এটাকে আপনারা জাস্ট যেটা করবেন ইনস্টল করে নেবেন। এটাকে ইনস্টল করার পর আপনি বাংলায় আপনার মনের মতো করে লিখবেন যে যে কারণে আমি প্রোফাইল দিলাম। তো প্রোফাইলে আপনি লিখবেন, প্রথমে লিখবেন যে আমার এখানে এই যে কাজটা সংগঠিত হয়েছে সেটা নিতান্ত ভুলক্রমে হয়েছে। এখন এই কাজটা বা এই পোস্টটা, মনে করেন আপনার প্রোফাইলে একটা পোস্ট করেছিলেন, একটা বাজে পোস্ট করেছেন, মনে করেন যে একটা মারামারির ভিডিও আপনি পোস্ট করে দিয়েছেন, তো আপনি যেটা করবেন, আপনি এই গুগল ট্রান্সলেটটা যেটা আছে এটা এই যে ওপেন করবেন, প্রথমে ওপেন করে আপনি প্রথমে যেটা করবেন এখানে বাংলা টু ইংলিশ এটা সেট করে নিতে হবে। এটা ওপেন হওয়ার পর আমি দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন এটা ওপেন হলো। এখন জাস্ট আমরা যেটা করব, এইখানে ইংলিশ টু স্প্যানিশ আছে, আমরা এই জায়গাটাতে ক্লিক করে এইখানে আমরা দিয়ে দিব বাংলা, না এখানে দিয়ে দিব, এখানে বাংলা দিয়ে দিব, এই যে বেঙ্গলি এটা দিয়ে দিব। তো আমি আরেকবার বলে নিই আপনাদের, আমরা এইখানে যে রিপোর্টটা করব, যেমন আমি এখানে রিপোর্টটা করব হচ্ছে যে আমি একটা পোস্ট করেছি যেটা মারামারি এবং রক্তাক্ত অবস্থায় মানুষ আছে এরকম একটা পোস্ট, যেটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনে কি হয় না সেটা নিষেধ করা আছে। এখন আমি যেটা করব, ফেসবুকের কাছে আমি লিখব যে এইখানে আমি যখন যখন আমার ওয়ার্নিংটা আসবে, ওয়ার্নিংটা আসার সময় আমি যখন ওয়ার্নিংয়ে তো লেখা থাকবে অবশ্যই যে কোন বিষয়ে আপনার ওয়ার্নিংটা এসেছে, তো আমার আমি তো ধরে নিচ্ছি যে আমার ফেসবুকে ওয়ার্নিংটা এসেছে হচ্ছে যে একটা পোস্ট করেছি, পোস্টটা হচ্ছে মারামারির ছবি এবং রক্তাক্ত অবস্থায় আছে, এই ছবিটার সহ কিন্তু আমি একটা স্ক্রিনশট নিব। তো এই ফেসবুকের ঢোকার সময় এই স্ক্রিনশটটা, এই যে অ্যাড ইমেজ দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু দিতে হবে। মানে আপনি যে বিষয়টা নিয়ে আপনি রিপোর্টটা করবেন সেই বিষয়ে, যে ফেসবুক যেখানে ওয়ার্নিং থাকবে সেইটা একটা স্ক্রিনশট নিয়ে এটা অ্যাড ইমেজে ক্লিক করে এখানে দিতে হবে। আর যে ডিসক্রিপশন, এই যে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন, এইখানে লিখতে হবে, আপনি তো আপনার মতো করে লিখবেন, কিন্তু আমি একটু দেখাচ্ছি যে মনে করুন আমি তো এখানে দেখালাম যে গুগল ট্রান্সলেটটা কিন্তু আপনাকে দেখিয়েছি, তো গুগল ট্রান্সলেটে ঢোকার পরে এখানে যেটা করবেন বেঙ্গলি টু ইংলিশ। এখন আমরা যেটা করব এখানে টাইপ করব, দেখুন আমরা টাইপ করব বাংলা টাইপ করব। এখানে আপনার মোবাইলে অবশ্যই আপনি বাংলা টাইপ করতে পারেন, আমি ধরে নিচ্ছি। আপনি লিখবেন আমার মতো করে, আমি লিখছি দেখুন, যে আমার ফেসবুকে, আমার ফেসবুকে মারামারির ছবি পোস্ট করা উচিত হয়নি, আমি পোস্টটি ডিলিট করেছি, ভবিষ্যতে কখনো এমন পোস্ট আর করব না। ফেসবুক কর্তৃপক্ষের কাছে বা ফেসবুকের কাছে আমার বিনীত অনুরোধ যেন আমার এ সমস্যাটা সমাধান করে দেওয়া হয়। দেখুন আমি যেটা লিখেছি যে আমার ফেসবুকে মারামারির ছবি পোস্ট করা উচিত হয়নি, আমি পোস্টটি ডিলিট করেছি, ভবিষ্যতে কখনো এমন পোস্ট আর করব না, ফেসবুকের কাছে আমার বিনীত অনুরোধ যেন আমার এই সমস্যাটা সমাধান করে দেওয়া হয়। বাংলায় কিন্তু আমাদের একদম মনের মতো করে এটা লিখে ফেললাম। এখন জাস্ট নিচের দিকে দেখুন, এটা কিন্তু ইংরেজি হয়ে গেছে, দেখুন জাস্ট এইভাবে ট্রান্সলেট করে, এই যে ট্রান্সলেট হয়ে গেছে ওটু, এখন জাস্ট এটাতে ক্লিক করে ধরে রাখবেন, এটা যেটা হবে কপি হবে, এই যে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে ধরে রাখলে, এই যে দেখতে পাচ্ছেন কপি, এই যে উপরের দিকে এটাতে একটা ক্লিক করবেন, কপি হবে, তারপর চলে যাবেন হচ্ছে আবার এই যে ফেসবুক রিপোর্ট, তো এখানে ডিসক্রিপশনে এটা পেস্ট করে দিবেন এবং এখানে ইমেজটা অ্যাড করবেন এবং এখানে সেন্ড করে দিবেন। এটা করলে যেটা হবে, আপনি যদি ফেসবুক গাইডলাইন বেশি না ভেঙে থাকেন, এক দুইবার ভেঙেছেন, আপনার এখানে ওয়ার্নিং এসেছে, সেক্ষেত্রে এটা দিলে কিন্তু এক থেকে দুই দিনের ভিতরে আপনার এটা ঠিক হয়ে যেতে পারে, অথবা আপনাকে এক সপ্তাহ লাগতে পারে। তবে এইরকম রিপোর্ট সেন্ড করলে মোটামুটি খুব তাড়াতাড়ি
ফলাফল পাওয়া যায়, অথবা আপনি এই যে ফেসবুক যে কমিউনিটি গাইডলাইন আছে এইটা মেনে চলবেন, তাহলে দেখবেন যে এক মাস পরে এমনিতেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে আমি যা বোঝানোর চেষ্টা করেছি একদম ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি তবুও কোনো সমস্যা দেখে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। Every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror. So foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me. And honestly, I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try it anything. So I'ma just be...